নমস্কার প্রিয় বন্ধুরা সোমেন নাট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আরো একটি নতুন আপডেট নিয়ে পশ্চিমবঙ্গে দশ দফায় ভোটের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে এই নিয়ে কিন্তু আবার প্রশ্নচিহ্ন কারণ আমরা জানি গতবার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে সাত দফায় ভোট হয়েছিল এবং এবারে যদি দশ দফায় ভোটের দাবি করা হয় এবং দাবি যদি আমাদের যে মাননীয় ইলেকশন কমিশন আছেন সেই ইলেকশন কমিশন যদি মেনে নেন তাহলে কিন্তু ভোটের যে সময়সীমা সেই সময়সীমা আরও বেড়ে যাবে এবং এই সময়সীমা যদি বেড়ে যায় তাহলে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং দেখে নিই আপনাদের এছাড়া যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলি আছে তারা কলেজ খোলা নিয়ে কি উদ্বেগ প্রকাশ করেছেন সেটি সম্পর্কেও বলবো আপনাদেরকে তার আগে দেখে নিই যে ভোটের দাবি নিয়ে কি বলা হচ্ছে বলছে যে বাংলায় দশ দফায় ভোট চায় বিজেপি বলা হচ্ছে যে গতবার হয়েছিল সাত দফায় এবার এক ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গে অন্তত দশ দফায় বিধানসভা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করলেন বিজেপি নেতারা কারচুপি রুখতে ভোটের জন্য কমিশনের বানানো কোভিড নীতিতে পরিবর্তনের দাবিও তুললেন তারা পাল্টা আক্রমণে তৃণমূল শিবিরের দাবি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপি তো এই গেল হচ্ছে যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া এর রেসপেক্টে কি বলছে যে বিভিন্ন কলেজ সংগঠন দেখেন একটি লিডিং নিউজ পেপার পত্রিকা ক্যাম্পাস বন্ধ নিয়ে ভিন্ন মত সেক্ষেত্রে কি সেটা আমরা জেনে নেব সেক্ষেত্রে বৃহস্পতিবার দেখুন যেটা বলা হচ্ছে যে গবেষকদের জন্য গবেষণাগার খোলা ছাড়া এ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পঠন পাঠনের জন্য এখন খুলছে না একথা বুধবারই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এটা আমরা সবাই জানি এবং বৃহস্পতিবার এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে কুটা ওয়েব কুটা যাকে আমরা বলি সাধারণ সম্পাদক সংখ্যান চৌধুরী জানান ক্যাম্পাস যে খোলা দরকার তা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলা সরকারি সিদ্ধান্তেই প্রমাণিত প্রশাসন যদি বাড়তি দায়িত্ব নিয়ে অর্ধেক আবাসিকদের হোস্টেলে থাকার ব্যবস্থা এবং বাকিদের বাইরে থাকার ব্যবস্থা করত তাহলে পড়ুয়ারাই লাভবান হতেন সেই সঙ্গে চলতি সেমিস্টারের পাঠ্যসূচি থেকে প্র্যাকটিক্যাল ক্লাস বাতিলের যে কথা উঠেছে তা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন তিনি কারণ সত্যি কথা ইঞ্জিনিয়ারিং রয়েছে সায়েন্স রয়েছে এ এছাড়া বিভিন্ন অ্যাপ্লাইড সায়েন্সেস রয়েছে তাদের সেই প্র্যাকটিক্যালগুলো কী হবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন বার বার উঠছে এবং এই প্রশ্নচিহ্ন থাকবেই যতক্ষণ না এই সম্পর্কে কোনো সঠিক এবং ঠোস যাকে বলে মানে একেবারে সলিড একটা কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই স্নাতকোত্তরে অর্থাৎ পিজি লেভেলে যে প্র্যাকটিক্যাল ক্লাস চালু করে দিয়েছিল দেখে নেব সেটার কি হলো বুধবার ওই বিশ্ববিদ্যালয় সহ উপাচার্যকে শিক্ষা ডেকে শিক্ষামন্ত্রী উপাচার্যদের সঙ্গে বৈঠকের মধ্যেই সেই বিষয়ে উষ্মা প্রকাশ করেছিলেন সংখ্যা আয়ন বাবু জানাচ্ছেন প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া বন্ধ রাখা হবে কিনা। সে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও কিছু জানাননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন গবেষকদের জন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার খোলার প্রয়োজন ছিল ঠিকই তবে গবেষকরা হোস্টেলে থাকেন তাই তাদের জন্য সেটিও খোলা উচিত এরপর ধাপে ধাপে চূড়ান্ত বর্ষ ও অন্য বর্ষের জন্য পরিকল্পনা মতো ক্যাম্পাসও খুলে দেওয়া দরকার সুতরাং এই নিয়ে আপনারা দেখছেন যে একটা চাপান চলছে সুতরাং কবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলবে এবং এই দাবি যদি ভোটের যে দাবি দশ দফায় সেই দাবি যদি পরবর্তীকালে ইলেকশন কমিশন মেনে নেন তাহলে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে এই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লেটেস্ট আপডেটের জন্য লাইক শেয়ার কমেন্ট করুন এবং আপনাদের যা মনে হয় যে বিষয় জানতে চান সেই বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ভেরি মাচ